নমস্কার বন্ধুরা, মিতাস হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, দেখুন, টমেটো সস। তো দেখুন, তার জন্য আমি এখানে 1.5 কিলো টমেটো নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোগুলোকে দুভাগ করে কেটে নেব। তো দেখুন, টমেটোগুলো কিন্তু আমি সব কেটে নিয়েছি, আর 10 থেকে 12টা মতন শুকনো লঙ্কা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও নিয়ে নিলাম। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে টমেটো শুকনো লঙ্কাগুলো সব দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ কাপ মতন জল, আর দিচ্ছি পরিমাণ মতন নুন। দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো টমেটোগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। তো দেখুন, টমেটোগুলো কিন্তু বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তো আবারও একটু ঢেকে দিলাম, আর একটু নরম হলে, তো দেখুন বেশ নরম হয়ে গেছে। এরপর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দেবো। তো দেখুন, ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এতে আমি হাফ হাফ করে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, পেস্ট বানানো হয়ে গেছে। এরপর কিন্তু টমেটো পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এরপর এই পেস্টটাকে একটা স্ট্রেনারের সাহায্যে আমি ভালোভাবে সেকে নেব। তো দেখুন, যত খোসাগুলো আর দানাগুলো ছিল সেগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো দেখুন, পুরোটাই আমি সেকে নিয়েছি। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে একদম লোতে দিয়ে আমি বসিয়ে দেবো। তো দেখুন, একটু নেড়ে চেড়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 কাপ ভিনিগার, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 কাপ চিনি। আপনারা লঙ্কার গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তো দেখুন, এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। তো দেখুন, বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। আমি আর একটু জাল দেবো এটাকে। তো দেখুন, এরকম স্টেজে কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে টমেটো সস একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো আজকের এই টমেটো সসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।